দেখো ভাই, গরমকাল চলে এসেছে, আর সুইমিং কার না ভালো লাগে? আমার তো খুবই ভালো লাগে যখন কি আসে না, মন করে সুইমিং করতে, তার জন্য শিখছি আর কি। তো তাড়াতাড়ি করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন, গুড, নোটিফিকেশন বেল আইকনকে ক্লিক করে নিন, গুড গুড। তো সুইমিং এর কথা হচ্ছে আজকে, দেখুন কিছু সুইমিং পুল খুবই সুন্দর হয়, মন করবে হয়তো আপনার সেখানকার সুন্দরতাকে দেখতে যাওয়ার। তাহলে চলুন আজ আপনাকে বলে দিই এমনই কিছু সুইমিং পুলসের ব্যাপারে যা আপনাকে অবাক করে দেবে। প্রথম নম্বরে রয়েছে হ্যাঙ্গিং গার্ডেন। এই সুইমিং পুল বালির জঙ্গলে বানানো এক গেস্ট হাউসে রয়েছে। এই সুইমিং পুলের বিশেষ ব্যাপার এটা যে আপনি এতে সাঁতার কাটতে কাটতে প্রাকৃতিক দৃশ্যের মজাও ওঠাতে পারেন। যদি আপনি কিছু সময় শান্তিতে কাটাতে চান তাহলে এই জায়গাটি আপনার জন্য পারফেক্ট। এখানে অনেক সময় কাপলস আসে যারা কিছু ভালোবাসাময় মুহূর্ত এখানে এনজয় করে যায়। যদি আপনি কখনো বালি যান তাহলে এই জায়গাটা কিন্তু একদমই মিস করবেন না, কেননা এই জায়গাটা একটা চোখে দেখা জীবন্ত স্বর্গ। দুই নম্বরে রয়েছে গ্লাস বটম পুল। এই সুইমিং পুল চায়নার বেজিং শহরে অবস্থিত। 5-স্টার হোটেলের 2 বিল্ডিংয়ের মাঝে বানানো এই পুল অনেকটাই গায়ে কাটা দেওয়ার মতো। এটা পুরোপুরিভাবে কাঁচ দিয়ে বানানো, এই জন্য এখানে সুইমিং করার সময় এমন মনে হয় যেন আপনি হাওয়ায় সাঁতার কাটছেন। কিছু মানুষ এখানে উচ্চতার ভয় মেটাতে আসে। এই পুলে চললে এমন মনে হয় যেন আপনি এখনই নিচে পড়ে যাবেন, এই জন্য এখানে সুইমিং করা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। তৃতীয় নম্বরে রয়েছে নেমো 33। ব্রাজিলে অবস্থিত এই সুইমিং পুল শুধুমাত্র প্রফেশনাল ডাইভার্সদের কাজের জন্য। একে আপনি বিশ্বের সবথেকে গভীর পুলও বলতে পারেন। এই পুলের মোট গভীরতা প্রায় 35 মিটার পর্যন্ত। আর এই পুলকে বানানোর উদ্দেশ্য এটা ছিল যে যাতে সমুদ্রে ডাইভিং করার জন্য ডাইভার্সদের এখানে প্র্যাকটিস করানো যেতে পারে। যদি আপনি গভীরে যেতে ভয় না পান তাহলে একবার এখানে গিয়ে সুইমিং তো করতেই পারেন। সব শেষে রয়েছে স্যান আলফান্সো ডেলমার। এই সুইমিং পুল বিশ্বের সবথেকে বড় সুইমিং পুল। এই পুল লম্বায় মোট 1 কিলোমিটার, আর এই পুলে সুইমিংয়ের সাথে সাথে বোটিং আর জোরবিংও করা হয়। এই পুলের মধ্যে 250 মিলিয়ন লিটার্স জল আসে, আর এর ম্যাক্সিমাম ডিপ 12 ফিট পর্যন্ত। আপনাকে বলে দিই যে এই পুলে স্পেসিফিক ওশিয়ান থেকে জল পাম্প করা হয়, আর এই পুলে যাওয়ার জন্য আপনার কাছে ভালো রকমের টাকা থাকার খুবই প্রয়োজন, না হলে একে আপনি শুধু ফটো আর ভিডিওতেই দেখতে পারবেন। তো আপনার কেমন লাগলো এই সুইমিং পুলের ব্যাপারে শুনে? আপনার যদি মন ফুলে যায়, গদগদ হয়ে গেছে সুইমিং পুলে যাওয়ার জন্য, তাহলে কমেন্ট করে বলুন, আর এই ভিডিওকে একটা লাইক অবশ্যই করে দিন। লাইক টার্গেট 1000 রাখা হলো।